ডাক্তার সাহেব, এটা কি মিষ্টি লাগছে? না, এটা মিষ্টি না, নোনতা নোনতা। কিন্তু এটা কি? আর বলবেন না, পাশের বাড়ির একজন আমাকে বলল কোনো ভালো ডাক্তারকে দিয়ে টেস্ট করাতে, যে আমার প্রস্রাবে সুগার আছে কিনা। এই নে 10 টাকা, বাজার থেকে সবজি নিয়ে আয়। বাবা, আমি যেতে পারবো না, আজকাল 10 টাকায় কিছুই পাওয়া যায় না। একটা সময় ছিল যখন আমি 10 টাকা নিয়ে বাজারে যেতাম আর চাল ডাল সবজি আর দুধ সবকিছু নিয়ে আসতাম। এখন সময় বদলে গেছে, এখন সব দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। আপনার স্বামী মারা গেলেন কি করে? জানি না স্যার। মারা যাওয়ার আগে আপনার স্বামীর সাথে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? না স্যার, কোনো সমস্যা হয়নি। শেষবার সে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, জলদি কিছু দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারপর কি হলো? তাই আমি তাকে ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। তোমার বাম চোখে কি হয়েছে? কিছু হয়নি স্যার। তাহলে খামোখা চোখ বেঁধে রেখেছো কেন? স্যার, আপনি তো বলেছেন যে ছোট বড় সবাইকে এক চোখে দেখতে। বাবু, 2টা টাকা ভিক্ষা দিন না। আজকে নেই, কালকে এসো। আরে, কাল কাল করতে করতে এলাকাতে আমার 1 লাখ টাকা আটকে আছে। বাবু, আগে তো 10 টাকা করে দিতেন, তারপর দিতেন 5 টাকা করে, আর এখন দিচ্ছেন 1 টাকা। আগে অবিবাহিত ছিলাম, এখন বিয়ে করেছি, আর কিছুদিন হলো আমাদের একটি সন্তানও হয়েছে। ছি ছি, আপনি আমার পাওনা টাকা আপনার সংসার চালাচ্ছেন। আপনি কি মদ খান? জীবনেও খাইনি স্যার। চুরি করেন? চুরি কি জিনিস বুঝি তো না স্যার। মেয়েদের পিছনে ঘুরঘুর করেন? এগুলো তো কখনোই করি না। আপনার তাহলে কোনো দোষই নেই স্যার। একটা দোষ আছে। মাত্র একটা? তো সেটা কি? সেটা হলো আমি সব মিথ্যা কথা বলি। আজ থেকে তুমি এই বাড়ির একজন সদস্য, আমার মেয়ের মতো আমাকে তুমি মা বলে ডাকবে। আচ্ছা, ঠিক আছে মা। দেখো তো বৌমা, কে এলো? মা মা, ভাইয়া এসেছে। কিরে, ঘরের বাইরে বসে আছিস কেন? আর বলিস না, আজ আমার ম্যারেজ এনিভার্সারি, বউকে একটা চেন গিফট দিয়েছিলাম আর বউ আমাকে ঘর থেকে বের করে দিল। কেন, চেনটা কি সুন্দর ছিল না বুঝি? না রে, চেনটা ছিল সাইকেলের। বল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে কিছু একটা নিয়ে আয় তো। ওনাদের জন্য একটি সিএনজি এনেছি, ওনারা যেন জলদি বাইরে যেতে পারেন। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীর নাম কি? স্যার, জেব্রা। তোমার কেন জেব্রাকে সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হলো? স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা কালো ছিল, এখন সাদা কালো বদলে সব রঙিন হয়েছে, কিন্তু জেব্রা এখনো সেই সাদা কালোই রয়ে গেছে, তাই জেব্রাকে আমার সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হয়। আচ্ছা বলো তো, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। মনে করো তোমার বাবা শতকরা 10 টাকা হারে 500 টাকা ব্যাংকে থেকে লোন নিলেন, তাহলে 1 বছর পরে তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? কোনো টাকাই দিবে না স্যার। গাধা, তুমি এখনো এই অঙ্কই জানো না? স্যার, আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না। কিরে, আজ না তোর বিয়ে? আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে। কেন, বিয়ে ভেঙে গেল কি কারণে? একটা মশা মেরেছিলাম। মশা মেরে আবার বিয়ে ভাঙে কিভাবে? কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে। শুনলাম তুমি নাকি জুয়া খেলো। আর জুয়া খেলো না, কারণ এতে আজ জিতবে তো কাল হারবে, পরশু জিতবে তো তারপরের দিন আবার হারবে। ঠিক আছে বাবা, আমি এখন বুঝতে পেরেছি, এখন থেকে আমি একদিন পরপর জুয়া খেলবো।